স্বাগত নিউজ 24 সকালের সংবাদে সাথে আছে মিতানজিন অন্ত। অবশেষে কাটতে শুরু করেছে টিকা সংকট। 8 ঘন্টার ব্যবধানে দেশে পৌঁছেছে মডার্না ও সিনোফার্মের 33 লাখ টিকা। এর মধ্যে রাত 11টায় বিশেষ বিমানে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া মডার্নার 13 লাখ টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এছাড়া চীনের কাছ থেকে কেনা টিকার প্রথম ও দ্বিতীয় চালানও পৌঁছেছে ঢাকায়। টিকা উপহার দেওয়ায় যুক্তরাষ্ট্রকে আন্তরিক ধন্যবাদ জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এ সময় তিনি বলেন, অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়ার ব্যাপারে আশাবাদী। এছাড়া আগামী ডিসেম্বর নাগাদ বিভিন্ন দেশ থেকে 10 কোটি টিকা সংগ্রহ করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। কোভ্যাক্স থেকে পাওয়া মডার্নার 13 লাখ ডোজ করোনা টিকা পৌঁছেছে ঢাকায়। শুক্রবার রাতে এই টিকা গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক, পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আল রবার্ট মিলার সহ স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। টিকা গ্রহণের পর বিমানবন্দরে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে মহামারী মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র, এমন আশ্বাস দেন মার্কিন রাষ্ট্রদূত। The US government has contributed $84 million to combat the pandemic in Bangladesh. And this assistance already includes the delivery of ventilators, oxygen cylinders, 1,200 pulse oximeters, over 2 million pieces of personal protective equipment. করোনা টিকা উপহার দেয়ায় যুক্তরাষ্ট্রকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়ার ব্যাপারে আশাবাদী, আগস্টে আসতে পারে ভারত থেকে। এছাড়াও বিভিন্ন উৎস থেকে ডিসেম্বর নাগাদ 10 কোটি টিকা সংগ্রহ করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। আমরা বিভিন্ন রাষ্ট্রের কাছ থেকে আমরা ভ্যাকসিন পাচ্ছি, পাবো আগামীতে, এবং আমাদের যেটা লক্ষ্য আছে ডিসেম্বরের মধ্যে প্রায় 10 কোটি ভ্যাকসিন বাংলাদেশে আসবে, এটা আমরা আশা রাখি। প্রতিটি নাগরিকের জন্য ভ্যাকসিন কেনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। টিকার অর্থ নিয়ে কোনো সমস্যা হবে না বলে জানান পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভ্যাকসিনের জন্য যত টাকা দরকার শি হ্যাজ কেপ্ট ইট, এটা আলাদা করে রেখেছেন, সুতরাং আপনাদের চিন্তার কোনো কারণ নাই। আমরা আমেরিকা ছাড়া অন্যান্য দেশের সোর্স খুঁজেছি, আমরা আশা করতেছি এর মধ্যে আমরা আরো ভ্যাকসিন পাবো। শুক্রবার রাত 12টায় চীন থেকে কেনা সিনোফার্মের 11 লাখ ডোজ করোনা টিকা ঢাকায় পৌঁছায়। সব মিলে 45 লাখ টিকা সংগ্রহ করা হচ্ছে যুক্তরাষ্ট্র ও চীন থেকে। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। প্রস্তুতি ছাড়াই প্রবাসীদের টিকা দান কর্মসূচি ঘোষণায় তৈরি হয়েছে বিশৃঙ্খল পরিস্থিতির। শুক্রবার হাজারো প্রবাসী ভিড় করতে থাকেন ঢাকার প্রবাসী কল্যাণ ভবনে ও কাকরাইলের জনশক্তি ও প্রশিক্ষণ ব্যুরো অফিসে। ঢাকা ও গাজীপুরে জেলার বাইরের মানুষদের নিজ নিজ জেলায় রেজিস্ট্রেশন করতে হবে এমন খবরে বিক্ষুব্ধ হন অনেকেই। তারা বলছেন, এর মধ্যেই ফুরিয়ে যাচ্ছে ভিসার মেয়াদ। প্রশ্ন, কঠোর লকডাউনের মাঝে নিজ নিজ জেলায় কিভাবে যাবেন তারা? বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। বৃহস্পতিবার একটি রিক্রুটিং এজেন্সির কর্মীদের টিকাদানের মাধ্যমে শুরু হয় প্রবাসীদের টিকাদান কর্মসূচি। কথা ছিল, পর্যায়ক্রমে রেজিস্ট্রেশন করে টিকা প্রদান করা হবে সব বিদেশগামীদের, কিন্তু একদিন না পেরুতেই দেখা দিয়েছে বিশৃঙ্খলা। দেশে অবস্থান করা প্রবাসীরা শুক্রবার ভিড় জমাতে থাকেন কাকরাইলের জনশক্তি ও প্রশিক্ষণ ব্যুরো অফিসে। ঢাকাতেই দেয়া হবে প্রবাসীদের করোনার টিকা, এমন খবর ছড়িয়ে গেছে তাদের মাঝে। যদিও কর্তৃপক্ষ বলছেন এই টিকার রেজিস্ট্রেশন করতে হবে নিজ নিজ জেলায়, তার জন্য ঢাকার বাইরে খোলা হয়েছে 53টি সেন্টার। এর মধ্যে অনেকেরই ফুরিয়ে গেছে ভিসার মেয়াদ। লকডাউনের মাঝে ঢাকার বাইরে গিয়ে কিভাবে রেজিস্ট্রেশন করবেন, এমন প্রশ্ন তাদের। এখন বলতে চাই স্ব ডিস্ট্রিক্টে করতে হবে, আমরা কিভাবে এখন আমাদের চাঁদপুর, আমরা কিভাবে চাঁদপুর যাব? আমাদের টাকা পয়সা খরচ হচ্ছে, সময় খরচ হচ্ছে, প্লাস উই আর ডিপ্রেসড। এরা বলতেছে আবার আরো 5-6 তারিখ তৈরি দেরি করেন, তো আমি টিকা না পাইলে 15 তারিখ আমার ভিসার মেয়াদ শেষ, আমি কিভাবে যাব? কবে কোথায় কিভাবে পাওয়া যাবে এই টিকা, তা নিয়ে সুনির্দিষ্ট তথ্য না পেয়ে বিভ্রান্তিতে রয়েছেন প্রবাসীরা।
ফাইজার ভ্যাকসিন ছাড়া কুয়েতে অ্যালাউড করবে না। হ্যাঁ, এটা ওই দেশের গভর্নমেন্ট বলছে। আমাদের যে অনুযায়ী ঘোষণা দিয়েছে, এই ঘোষণা অনুযায়ী আমরা এখানে আসছি। এখন ঘোষণা অনুযায়ী আমরা কোনো রকম কোনো কিছু পাইতেছি না। এই মাসে ছুটিটা যাদের শেষ তারা কি করে? বাস এতটুকু আমাদের পোস্ট, আর কোনো কিছু। যদিও কর্তৃপক্ষ বলছেন দ্রুতই কেটে যাবে এমন বিশৃঙ্খলা। এটা হচ্ছে কন্টিনিউ প্রসেস, একদিনে ফুরিয়ে যাচ্ছে না। টিকা দিতে গেলে রেজিস্ট্রেশন পেতে হয়, একটা ডাউনলোড করা পৃষ্ঠা পেতে হয়। এটা পাওয়ার আগে ফিজিক্যালি কোনো দেশে টিকা দেওয়ার কোনো নিয়ম নাই, বাংলাদেশেও নিয়ম নাই। বিদেশগামীদের টিকা গ্রহণ বাধ্যতামূলক হওয়ায় টিকা না পেয়ে অনিশ্চয়তায় রয়েছেন ছুটিতে আটকে পড়া প্রবাসীরা। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোয় বেড়েছে রোগীর চাপ, দেখা দিয়েছে অক্সিজেনের তীব্র সংকট। বিশেষজ্ঞরা বলছেন করোনা রোধে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই। বিস্তারিত মাসুদ আলাপনির প্রতিবেদনে। রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিত্র, প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশের বিভিন্ন জায়গা থেকে আসছেন সংকটাপন্ন রোগীরা। এতে এই হাসপাতালে এখন ধারণ ক্ষমতার চেয়ে রোগীর সংখ্যাই বেশি। করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোয় নেই পর্যাপ্ত শয্যা। দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ে এ অবস্থা। অবশ্য অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। আমার লাংস হয়ে গেছিল, 50% নষ্ট হয়ে গেছিল। দিয়ে আল্লাহ পাক অনেক ভালো রেখেছে, ভালো আছি, এই যে আমি সুন্দরভাবে বাড়ি যেতে পারছি। কঠোর লকডাউন চলায় মানুষ হাসপাতালে কম আসছেন, কমেছে নমুনা পরীক্ষার সংখ্যাও। করোনার পরিস্থিতিটা আসলে খুবই খারাপ, এতটাই খারাপ যে মুখে প্রকাশ করার মতো না। আমি টাঙ্গাইল থেকে নিয়ে এসেছি। আমাদের এখানে 80 জন গতকালকে হয়েছে, এর আগের দিন 74 জন হয়েছে। আজকে কিন্তু কম, বৃষ্টির কারণে এবং লকডাউনের কারণে। করোনা রোধে কঠোরভাবে স্বাস্থ্যবিধি পালন এবং টিকা নেয়ার বিকল্প দেখছেন না স্বাস্থ্য বিশেষজ্ঞরা। হাসপাতালে বিদ্যমান যে চিকিৎসা ব্যবস্থাগুলো রয়েছে তার মধ্যে অব্যবস্থাপনা জায়গাগুলোকে দূর করতে হবে। জরুরি ভিত্তিতে অক্সিজেনের সরবরাহ নিশ্চিত করার জন্য সারা দেশে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং প্রয়োজনে একটি ইমার্জেন্সি মেডিকেল পুল স্থাপন করা দরকার। লকডাউনের নির্দেশনা পালনের পরামর্শও তাদের। মাসুদা লাবনি, নিউজ 24, ঢাকা। সাপ্তাহিক ছুটি আর টানা বৃষ্টির প্রভাবে কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে রাজধানী ছিল প্রায় পুরোই ফাঁকা। সড়ক জুড়ে ট্রাক আর রিকশার ছড়াছড়ি থাকলেও ব্যক্তিগত যানবাহনের সংখ্যা ছিল হাতে গোনা। বৈরি আবহাওয়ায় জরুরি পরিষেবার আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা পড়েন বড় ভোগান্তিতে। তবে নানা অজুহাতে এদিনও কিছু মানুষের উপস্থিতি ছিল সড়কে। তৌফিক মুন্না ও আলী তালুকদারকে সাথে নিয়ে আরিফিন শাকিলের রিপোর্ট। দেশের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত লাশের মিছিলে যোগ হচ্ছে নতুন নতুন মুখ। প্রিয়জন হারানো শোকে এক একটি পরিবারে নেমে এসেছে ঘোর অন্ধকার। শুক্র দিনভর চলা বৃষ্টি ছিল যেন সেই শোকের সঙ্গী হওয়ার চেষ্টা। তবে বৃষ্টি বন্দী থাকা দিনে ভোগান্তিতে পড়েন কঠোর বিধিনিষেধের আওতামুক্ত কর্মজীবীরা। যানবাহন সংকটে তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় রাস্তায়। না খেয়ে থাকতে পারি না বাসায়, বৃহস্পতিবার তুলনায় আরো ফাঁকা। শুক্রবার হয় ব্যক্তিগত যানবাহন ছিল হাতে গোনা। আইন শৃঙ্খলা বাহিনীর ভয়ে রাস্তায় নামে নিন সিএনজি কিংবা যাত্রীবাহী মোটর সাইকেল। রাস্তা দখলে ছিল রিক্সা আর ছোট ছোট ট্রাকে। বৃহস্পতিবার গণ আটকের ঘটনায় রাজধানীর সাইনবোর্ড, মতিঝিল, কারওয়ান বাজার সহ গোটা সড়কের মূল সড়কে অপ্রয়োজনে বের হওয়া মানুষের সংখ্যা ছিল এদিন কম। তবে বিভিন্ন সংযোগ সড়ক আর গলিতে নানা অজুহাতে অনেক মানুষকে দেখা যায়। এই যে সকালে পরোটা খাইলাম ভাই, পরোটা খাওয়ার পর থেকে মানে পেটে প্রচুর পরিমাণ গ্যাস্ট্রিক হয়ে গেছে, এই জন্য এখন ডাক্তার দোকানে যাচ্ছি। আমি একটা জরুরি ঔষধ নেওয়ার জন্য বের হয়েছি। আমি এসে বাজার কিন্তু বাজার করতে, বাজার তো করতেই হবে, খাই যেতে হবে। অযথা বের হওয়া লোকজন ঠেকাতে শনিবার থেকে রাজধানীর গলিপথে টহল জোরদার করা হবে বলে জানিয়েছে পুলিশ। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। কঠোর বিধিনিষেধ কার্যকরে মাঠে কড়াকড়ি ভূমিকায় আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানী মোড়ে মোড়ে নিরাপত্তা চৌকি বসিয়ে নজরদারিতে ছিল পুলিশ, ছিল র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর টহল। অপ্রয়োজনে বের হলে তাদের পড়তে হয়েছে শাস্তি কিংবা জরিমানার মুখে।
দ্বিতীয় দিনে ঢাকায় আটক করা হয় 320 জনকে আর জরিমানা করা হয় 208 জনকে। কড়াকড়ির এ চিত্র ছিল ঢাকার বাইরেও। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। টহলে কম থাকলেও রাজধানীতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পড়ার মতো। কঠোর লকডাউনের দ্বিতীয় দিন সকাল থেকেই রাজধানীর সড়কে সড়কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের চিত্র দেখা যায়। মোড়ে মোড়ে পুলিশ দাঁড়িয়ে আছে, চেকপোস্টে কড়াকড়ি। জরুরি প্রয়োজন ছাড়া বের হলে করা হচ্ছে জবাবদিহিতা, জেল জরিমানা। আজকে অনেক মানুষ সতর্ক হয়েছে, অনেকেই বের হয়নি আজকে। কালকে আমরা বিভিন্ন গাড়ি পেয়েছি, অকারণে বের হয়েছে, তাদেরকে আইনানুগ ব্যবস্থা নিয়েছি। আজকে আপাতত এখনো এইরকম চোখে পড়ে নাই, যথাযথ বের হয়েছে। এবং যারা আসতেছে তাদেরকে কোনো কারণ ছাড়া মানে বাইরে বাইরে হতে দেওয়া হচ্ছে না, এবং আমরা চেক করতেছি। তবে বেশিরভাগ মানুষই অফিস ও হাসপাতালের কাজে বেরিয়েছেন। তো আমি অফিসে যাইতেছি, দাদা থেকে আমার ইয়ে দিবে আর কি, বায়ার মিটিং আছে, তো এই জন্য আমাদের যাইতে হইতেছে। যাত্রী নি না আমি, খাবার ওভার থেকে কল আসলাম পৌঁছাই দিই। অবশ্য বিনা প্রয়োজনেও ঘর থেকে বের হয়ে নানান অজুহাত দিচ্ছেন অনেকে। এটা সার্ভিস কোম্পানি, এখানে কাজ করতে খুব একটা সমস্যার কথা না। খাবার নিয়ে যেতে হয় বাড্ডার বাসা থেকে, এই জন্য আমি এই বাসা পাখিটা রেখে দিয়ে খাবার নিয়ে চলে যাব। সরজমিনে দেখা যায় যানবাহন থামিয়ে জিজ্ঞাসাবাদ করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাইরে বের হওয়ার উপযুক্ত কারণ দেখাতে না পারলে ফিরিয়ে দেওয়া হয়। সামনে কিন্তু আরো করা হবে, সামনে কিন্তু আরো করা হবে। পুলিশের পাশাপাশি সড়কগুলোই র‍্যাব সদস্যদের দেখা যায়। ঢাকার বাইরে জেলা শহরগুলোই বিজিবি ও সেনাবাহিনীর তৎপরতাও ছিল চোখে পড়ার মতো। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। লকডাউন দেখতে প্রথম দিন বাইরে বেরোনোয় আটক 550 ব্যক্তিকে জরিমানা করেছে আদালত। লকডাউনের প্রথম দিনে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এসব ব্যক্তিকে আটক করে পুলিশ। শুক্রবার আটক ব্যক্তিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে 200 থেকে 2000 টাকা পর্যন্ত জরিমানা করা হয়। জরিমানা পরিশোধ সাপেক্ষে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এর আগে তাদের খোঁজে আদালতে ভিড় করেন স্বজনরা। তৃতীয় দিনে লকডাউনের চিত্র দেখাতে রাজধানী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইমাল জিকো। জিকো, আজকে তো কঠোর লকডাউনের তৃতীয় দিন, রাজধানীর চিত্র কেমন দেখছেন? যেমনটি জানেন যে আজকে লকডাউনের তৃতীয় দিন, এবং রাজধানীর অবস্থা কিন্তু এখন যেহেতু অনেক সকাল, তো রাজধানী অনেকটাই ফাঁকা। তারপরও যারা কর্মজীবী মানুষ আছে, আমি একটু দেখাতে চাই যে তারা কিন্তু হলো এখানে রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছেন দীর্ঘক্ষণ ধরে নিজেদের গন্তব্যে পৌঁছানোর জন্য নির্দিষ্ট বাহনের অপেক্ষায় কিন্তু তারা এখানে অপেক্ষা করছেন। কেউ কেউ রিক্সায়, অনেকে আবার যে সমস্ত অফিস খোলা রয়েছে কিন্তু তাদের জন্য যাতায়াতের কোনো ব্যবস্থা করা হয়নি, সেই ক্ষেত্রে কিন্তু অনেককে আমরা হেঁটেও যেতে দেখেছি। গত প্রথম দিন থেকেই কিন্তু এই ধরনের একটি ভোগান্তির কথা আমরা বারবারই শুনে আসছি যে যেই সমস্ত অফিস খোলা রাখা হয়েছে, অফিস খোলা রাখার পাশাপাশি অফিসে যারা কর্মী আছে তাদের জন্য কিন্তু যাতায়াতের ব্যবস্থা করার কথা ছিল, সেটি সরকার থেকে বারবার নির্দেশনা দেওয়া হলেও কিন্তু সেটি অধিকাংশ ক্ষেত্রেই হলো মানতে দেখা যায়নি। এবং মানুষ কিন্তু দীর্ঘ পথ পাড়ি দিয়ে পায়ে হেঁটে কিন্তু তারা নিজ নিজ অফিসে পৌঁছচ্ছেন। তো আরেকটি বিষয় যেটা বলতে চাই যে এখানে আসলে রাস্তায় আজকে গাড়ির সংখ্যা প্রথম দিনের থেকে অনেকটাই কম, যে সমস্ত গাড়ি রয়েছে সেই সমস্ত যান কিন্তু অফিসের কারণে গন্তব্যে যাওয়ার জন্য, এবং অনেকেই বলছেন যে তারা তাদের খুব প্রয়োজনের কারণে কিন্তু বের হয়েছেন এবং নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর মানুষ আজকে যেহেতু তৃতীয় দিন, প্রথম দিন কিন্তু বেশ কিছু অভিযোগ ছিল এবং বেশ কিছু দাবিও ছিল মানুষের, যারা দিন আনেন দিন খায় তাদের পক্ষ থেকে যে সরকার যাতে তাদের জন্য খাবারের খাদ্যের ব্যবস্থাপনাটা করে, তাহলে কিন্তু এই লকডাউন আরও বেশি ভালোভাবে পালন করা যাবে এবং মানুষ কিন্তু মানবে। সেই বিষয়টি কিন্তু আজকে তৃতীয় দিন আমরা সেই বিষয়টিও দেখার চেষ্টা করব। আসলেই
মানুষের দুর্ভোগটা কতটুকু বেড়েছে, যেহেতু তিন দিন ধরে সব কিছুই বন্ধ রয়েছে। তবে সংক্রমণের হার কমানোর জন্য সরকার এই লকডাউন যেটি ঘোষণা করেছেন সেটি কিন্তু মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন সেই জিনিসটি মানুষকে পালনের জন্য। যেমনটি আপনারা জানেন যে প্রথম দিন থেকে প্রথম এবং দ্বিতীয় দিন প্রায় 800 মানুষকে কিন্তু জরিমানার আওতায় নিয়ে আসা হয়েছে, তাদেরকে আটকও করা হয়েছে। এর মধ্যে বেশ কিছু শুধু রাজধানীতেই কিন্তু এটি যারা উৎসুক জনতা এর মধ্যে ছিলেন এবং পাশাপাশি ঘর থেকে বের হয়েছেন কিন্তু সঠিকভাবে কিন্তু ঘর থেকে বের হওয়ার কারণ তারা হলো জানাতে পারেননি, তাদেরকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। এবং আমরা যেমনটি দেখেছি যে গত দুই দিনে অনেককেই কিন্তু আবার বুঝিয়ে বাসা পাঠিয়ে দেওয়া হয়েছে। আবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেছেন যে অনেকেই প্রয়োজনে বের হয়েছেন কিন্তু সেই প্রয়োজনটি আসলে কোনো স্বাস্থ্য রিলেটেড না বা অন্য কেউ অসুস্থ না, অফিসিয়াল অন্য কোনো প্রয়োজনে যারা বের হয়েছেন তাদেরকে কিন্তু সেটি ঘুরিয়ে দেওয়া হয়েছে, যেটি হলো যে কাজটি পরে করলেও চলবে। তো যেমনটি হলো বলছিলাম যে এখানে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও কিন্তু কাজ করে যাচ্ছেন সকাল থেকে, যাতে মানুষ এই লকডাউন মানে এবং করোনার যেই মহামারী সারা দেশব্যাপী প্রকট আকার ধারণ করেছে সেই প্রকট আকার যাতে হলো শেষ হয়ে যায় সেটির জন্য সর্বাত্মক চেষ্টা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে করে যাচ্ছেন। এবং সাধারণ মানুষকে কিন্তু তারা বারবারই আহ্বান জানাচ্ছেন যাতে বিনা প্রয়োজনে তারা বাসা থেকে বের না হন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে লকডাউনের সবশেষ তথ্য। তানজিনা, ধন্যবাদ জিকো। দর্শক, লকডাউনের তৃতীয় দিনে রাজধানীর চিত্র দেখাচ্ছিলেন সহকর্মী নাইমাল জিকো। চলে যাচ্ছি পরের সংবাদে। আইনের শাসন থাকলে খালেদা জিয়া কারাগারে থাকতে পারেন না। দেশে হাজার হাজার কোটি টাকা লোপাট হচ্ছে সেটা নিয়ে কোনো বিচার নাই, এমন সব অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় এক ভার্চুয়াল আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। কোথায় সেই আইনের শাসন? সেই আইনের শাসন থাকতো দেশটি বেগম খালেদা জিয়া আজকে কারাগারে থাকেন না। কোনোভাবেই তারা প্রমাণ করতে পারে না যে দেশটির বেগম খালেদা জিয়া তিনি এই 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 ধরনের একটি অপরাধের সঙ্গে জড়িত। সেটা মাত্র 2,33,00,000, এখন যে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে যাচ্ছে সেই সম্পর্কে তাদের কোনো চিন্তা ভাবনা নেই। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন স্থান আকস্মিক বন্যা ঝুঁকি বেড়েছে। এরই মধ্যে ফেনী, ময়মনসিংহ, নেত্রকোনা সহ কয়েক জেলার বিভিন্ন স্থানে ভেঙে গেছে বাঁধ, প্লাবিত হয়েছে বেশ কয়েকটি গ্রাম। আবহাওয়া পূর্বাভাস বলছে টানা বৃষ্টি থাকবে আরও অন্তত দুদিন। সুকন্যা আমির জানাচ্ছেন বিস্তারিত। অতিবৃষ্টি ও ভারতীয় পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন স্থানে বন্যার সৃষ্টি হয়েছে। নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার 110 সেন্টিমিটার উপর দিয়ে, ফলে ফেনীর মুহুরী নদীর তিনটি স্থানে ভাঙন ও প্লাবিত হয়েছে অন্তত 10টি গ্রাম। পাহাড়ি ঢলে নেতাই নদীর বাঁধ ভেঙে পানিবন্দী হয়ে পড়েছে ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলার 30 গ্রামের মানুষ। তলিয়ে গেছে ফসলি জমি, ভেসে গেছে পুকুরের মাছ। ভারী বর্ষণে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে নেত্রকোনার সব নদ নদীরও, সেই সাথে সীমান্ত উপজেলায় বাঁধের কিছু অংশ ভেঙে পানি ঢুকছে লোকালয়ে, প্লাবিত হয়েছে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের কয়েকটি গ্রাম। আমাদের যে বেড়ি বাঁধ পানির চাপে ভেঙে গেছে, আমার নাই বলতে কিচ্ছু না, আমার শুধু এই বর্ডায় আছে, আজকে সব ভেঙে গেছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য, দেশের সব নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে মৌসুমী বায়ু সক্রিয় থাকার ফলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আশঙ্কা করা যাচ্ছে দেশের চলতি সপ্তাহের শেষ নাগাদ অর্থাৎ জুলাই মাসের 6-7 তারিখে যমুনা নদী বাদরত স্টেশনে বিপদসীমা অতিক্রম করতে পারে। এছাড়াও এর মধ্যবর্তী সময়ে দেশের উত্তরাঞ্চলে তিস্তা, ধরলা নদী এবং উত্তর পূর্বাঞ্চলের প্রধান নদীগুলো কতিপয় স্থানে বিপদসীমা অতিক্রম করতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল, দক্ষিণ পূর্বাঞ্চল এবং ভারতের হিমালয় পাদদেশীয় স্থানসমূহে ভারী বৃষ্টিপাতে দেশের বিভিন্ন স্থান আকস্মিক বন্যা ঝুঁকিতে রয়েছে। সুকন্যা আমির, নিউজ 24।
বাণিজ্যিকভাবে প্রথম ভারত থেকে নদীপথ ধরে কয়লা আসছে বাংলাদেশে। শুক্রবারে যাত্রার সূচনা হয় কলকাতা বন্দর থেকে। এরই মাঝে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য 3,752 টন কয়লা নিয়ে একটি বার্জ রওনা দিয়েছে মোংলা বন্দরের উদ্দেশ্যে। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন ভাস্কর সর্দার। বাণিজ্যিকভাবে প্রথম ভারত থেকে নদীপথে কয়লা আসছে বাংলাদেশে। শুক্রবার এ যাত্রার সূচনা হয় শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট অর্থাৎ কলকাতা বন্দর থেকে। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য 3,752 টন কয়লা নিয়ে একটি বার্জ রওনা দিয়েছে মংলা বন্দরের উদ্দেশ্যে। কলকাতা বন্দরের চেয়ারম্যান বিনীত কুমার জানান, রামপালে যে তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে সেখানে এই কয়লা ব্যবহার করা হবে। ভারতের NTPC এবং বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন যৌথভাবে এই বিদ্যুৎ কেন্দ্রের কাজ করছে। পশ্চিমবঙ্গের ধানবাদ থেকে আসা কয়লা নদীপথে মংলা বন্দরে যাবে। এর সাথে তিনি জানান, এর আগে নদী ধরে বাংলাদেশে গেছে ম্যাশ, চাল, স্পঞ্জ, আয়রন সহ আরো অনেক কিছু। নদী ধরেই ভারতে এসেছে বাংলাদেশি পণ্য। প্রতি মাসে ভারত থেকে 30,000 টন কয়লা যাবে বাংলাদেশে। खुलना में पावर प्लांट जो NTPC और बांग्लादेश पावर डेवलपमेंट कॉर्पोरेशन लगा रहे हैं, उसके लिए कोयला धनबाद से आया था रेल के माध्यम से, और यहाँ से अब और भी बहुत सारी चीज़ें एक्सपोर्ट हो रही हैं, कुछ सामान वहाँ से भी इंपोर्ट भी हो रहा है, तो ओवरऑल ट्रेड जो है दोनों देशों के बीच में बढ़ रहा है, ये बड़ी खुशी की बात है। ডেপুটি চেয়ারম্যান অমল কুমার মেহরা বলেন, দুই দেশের যৌথ উদ্যোগে 1300 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট চলতি বছরের ডিসেম্বর থেকে চালু হয়ে যাবে বাংলাদেশে। তারই ট্রায়াল স্বরূপ কলকাতা বন্দর থেকে কয়লা গেল। এই প্ল্যান্ট অলমোস্ট রেডি হয়ে গেছে, তার এখন ট্রায়াল শিপমেন্টটা এখন হচ্ছে। ডিসেম্বর থেকে এই প্ল্যান্টটা কমিশন হওয়ার কথা আছে, ফুল ফ্লেজেড। আমাদের একটা অপরচুনিটি খুলে দিয়েছে এই পাওয়ার প্ল্যান্টের কয়লা যাওয়া। এখন এটা এসছে 1,350 টন নিয়ে। এটা ফুল ফ্লেজেড চালু হয়ে গেলে 20,000 টন প্রত্যেক মাসেই যাবে। এতে আমাদের বাংলাদেশ ও ভারতের মৈত্রী আরও সুদৃঢ় হবে। একসময় অবিভক্ত বাংলার নদীপথের মাধ্যমে ব্যবসায়িক আদান প্রদান সবচেয়ে বেশি হতো, তবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই প্রথম নদীপথ দিয়ে কয়লার মাধ্যমে এত বড় ব্যবসায়িক আদান প্রদান হতে চলেছে। এতে যেমনি দুই দেশের ব্যবসায়িক উন্নতি ঘটবে, তেমনি মৈত্রীর সম্পর্ক আরও বৃদ্ধি পাবে। ক্যামেরায় সাকিল আব্দিনের সাথে ভাস্কর সর্দার, News 24 কলকাতা। News 24 সকালের সংবাদে নিচ্ছে একটা বিরতি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত, দেখছেন News 24 সকালের সংবাদ। গত কয়েকদিনের বৃষ্টির পানিতে ডুবে আছে মেরুল বাড্ডার বাড়িধারা আবাসিক এলাকার বেশিরভাগ রাস্তা, ফলে জলাবদ্ধতায় চরম ভোগান্তি পোহাচ্ছেন আবাসিক এলাকার প্রায় 1200 পরিবার। স্থানীয়দের অভিযোগ, ওয়ার্ডে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই পানি জমে যায়। এদিকে মেরুল বাড্ডায় ইউলুপ নির্মাণ কাজ করতে গিয়ে পানি নিষ্কাশনের পথগুলো বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। রাজধানীর মেরুল বাড্ডায় রাজুক পুনর্বাসন প্রকল্প দক্ষিণ বাড়িধারা আবাসিক এলাকা। কয়েকদিনের টানা বৃষ্টির পানিতে তলিয়ে আছে এখানকার বেশিরভাগ রাস্তা, অলিগুলি, খেলার মাঠ, পার্কও। শুক্রবার জলাবদ্ধতা আরো বাড়লে চরম দুর্ভোগে পড়েন স্থানীয়রা। এলাকার বিভিন্ন ড্রেন আটকে বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে, ব্যবসা প্রতিষ্ঠানেও পানি ঢুকে একাকার অবস্থা। সাফার করতেছে আর কি, রাস্তাঘাট সব ডুবে গেছে, চতুর্দিকে পানি, আমাদের কাস্টমার কোথা থেকে আসবে? কাজ করে দেওয়ার পরে বৃষ্টি হলেও যেহেতু ময়লা বোতল এগুলো জমা হয়ে আবার ড্রেন ব্লক হয়ে যায়। তারা তাদের ইচ্ছা মতো রাস্তাগুলো করছেন, কোথাও উঁচা কোথাও নিচা। অনেকের অভিযোগ, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ড্রেনের উপচে পড়া ময়লা পানি পেরিয়ে শুক্রবার জুম্মার নামাজ আদায় করতে মসজিদে যেতে দেখা যায় মুসল্লিদের। বিশেষ করে এই শুক্রবারের দিন আমরা মসজিদে নামাজ পড়তে যাব, পানি নামে না, ড্রেন ট্রেন সব বন্ধ। ওনারা বলছে যে এই যে আজকে শুক্রবার থাকলো, তারা আজকে শুক্রবারে তারা যে কাজ করে দিবে। জলাবদ্ধতার এমন দুর্ভোগ সৃষ্টির জন্য মেরুল বাড্ডার ইউলুপ নির্মাণকারী প্রতিষ্ঠানকে দায়ী করলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। ইউলুপের ওই যে ওখান থেকে যে একটা যে সোয়ারেজের লাইনে যে একটা কাজ মিনিমাম 500 গজের মতন, এরা মেয়র সাহেবের কাছে প্রস্তাব করছে, এই 500 গজ কাজ তখন ইউলুপের কারণে করতে পারে নাই, না করার কারণে এটা আমাদের আবাসিক এলাকাগুলো বা পানিগুলো নামছে না। তবে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে জলাবদ্ধতা সৃষ্টিতে নিজেরাও অনেকটা দায়ী বলছেন স্থানীয় বাসিন্দারা। তালুকদার বিপ্লব, News 24 ঢাকা। বরিশাল লাকুটিয়া বাবুগঞ্জ সড়ক এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সংস্কারের অভাবে গুরুত্বপূর্ণ এই সড়ক যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের বেশিরভাগ অংশেই খানাখন্দে ভরা, এতে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, নষ্ট হচ্ছে যন্ত্রাংশ। এই অবস্থায় চরম দুর্ভোগে এই পথের চলাচলকারীরা। অবশ্য সংশ্লিষ্টরা বলছেন, এরই মধ্যে এই সড়ক সংস্কারে উদ্যোগ নেওয়া হয়েছে। রাহাত খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বরিশালের সাথে বাবুগঞ্জ, মুলাদি, হিজলা এবং মেহেন্দিগঞ্জের লাখ লাখ মানুষের সহজ যোগাযোগের জন্য বরিশাল লাকুটিয়া বাবুগঞ্জ সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে দীর্ঘদিন সংস্কারের অভাবে খানাখন্দে পরিণত হয়েছে এই সড়ক। স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়কের উন্নয়নের ছোঁয়া না লাগায় 15.8 কিলোমিটার সড়ক একেবারেই যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে পিচ ঢালাই উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে। এই সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এমন বাস্তবতায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এ পথে চলাচলকারীদের। বৃষ্টি যখন পড়ে তখন একেবারে গাড়ি চলার অনুপযোগী, গাড়ি ভাঙে, উল্টে যায়। এত প্রায় 5-7 বছর ধরে এইভাবেই দেখতেছি রাস্তা। একদম ডেলিভারি লোক নিয়ে যদি যাওয়া হয় তাহলে আমাদের খুবই সমস্যা হয়ে যায়, ডেলিভারি রাস্তায় হয়ে যায়। এরকম মেরামত করা খুবই দরকার, ইমার্জেন্সি। অবশ্য এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী শরীফ মোহাম্মদ জামাল উদ্দিন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের উদ্যোগে সর্বউত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ের প্রত্যন্ত গ্রাম এলাকার দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার আটোয়ারি এবং সবশেষ উপজেলা তেঁতুলিয়ার 700 গরিব মানুষের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়। কঠোর লকডাউনের মধ্যে কর্মহীন মানুষেরা এই ত্রাণ পেয়ে সন্তোষ প্রকাশ করেন। পর্যায়ক্রমে জেলায় 3000 দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হবে। প্রত্যন্ত এলাকায় কর্মহীন মানুষকে ত্রাণ দিয়ে সহযোগিতা করায় প্রশংসা করেছেন জনপ্রতিনিধিরা সহ বিশিষ্টজনেরা। আমাদের সুযোগ হয়েছে মানুষের পাশে দাঁড়ানোর, আমরা যেন সকলে মানুষের পাশে দাঁড়াই। 3000 প্যাকেট দিয়ে আমাদের পঞ্চগড়ের সাধারণ মানুষকে সহযোগিতা করেছে এবং যারা পাওয়ার যোগ্য তারাই পেয়েছে। কাজ কাম তো করতে পারি না লকডাউনের জন্য। এই মুহূর্তে আমাকে সহায়তা করাতে আমি খুবই উপকৃত। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। শুক্রবারেও ফাঁকা রাজধানীর নিত্যপণ্যের বাজার। বিক্রেতারা বলছেন, একদিনের কেনা পণ্য বিক্রি করতে 3 দিন লাগছে তাদের। তবে লকডাউনের মধ্যে বেড়েই চলেছে অতি প্রয়োজনীয় চালের দাম। দাম বেড়েছে আলু, পেঁয়াজ, সয়াবিন তেলেরও। তবে কিছুটা সহনীয় সবজি ও মাংসের দাম। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। কঠোর লকডাউন, তার সাথে শুক্রবার সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি, সব মিলে অনেকটা ক্রেতাশূন্য রাজধানীর নিত্যপণ্যের বাজার। বিক্রেতারা মলির মুখে বসে আছেন লোকসানের শঙ্কায়। বলছেন, সবজি সহ যেসব পচনশীল পণ্য রয়েছে তা বিক্রি না হলে গুনতে হবে বড় লোকসান। কাস্টমার তো নাই, যেখানে বেচা হয় 4000 টাকা, সেখানে বেচা হয় 1000 টাকা। এখন কালকে মাল সব রয়ে গেছে দোকানে, বেচা কিনা নাই, কাস্টমার বাজারে আসে না। দাম আগের মতোই আছে, জি না, বাড়েও না, কমেও না। দু চারজন ক্রেতা রয়েছে মাছ বাজারে, অবশ্য শুক্রবারের তুলনায় তা যত সামান্যই। দুপুর পেরোলেও বিক্রেতারা জানান বিক্রি হয়নি তেমন কিছুই। এমন পরিস্থিতিতেও মাছের দাম মোটেই কম নয়, বরং রূপালী ইলিশের দাম হাঁকা হচ্ছে 1200 থেকে 1400 টাকা কেজি। নদীতে মনে হয় মাছ খুব কম, এই জন্য আর কি ইলিশ মাছের দামটা একটু বেশি। ভালো ভালো কাস্টমারটা কম আইতেছে, আমরা তো মাছ আইনা বয়ে রয়েছি, বুঝছেন, বাজার এখনো সাইড হইছে না। অন্যান্য মাছের দাম দেখেছি কম্পারেটিভলি একটু বেশি, পাশাপাশি চড়া সব ধরনের চালের দাম। বিক্রেতারা বলছেন, ভারত থেকে আমদানি বন্ধ হওয়ার পর থেকেই বাড়ছে চালের দাম। গত মাসে আমরা চাল কিনছি 1400 টাকা করে, এই মাসে এখন চাল কিনতে হচ্ছে 1550 টাকা। নাদির চাল 65 টাকা বেচতেছি আমরা, 28 চাল 50-52 টাকা। ইন্ডিয়ান চাল বন্ধ হওয়ার পরে দেশি চালের দাম একটু বাড়তি। চালের পর অতি প্রয়োজনীয় আলুর দামও কেজিতে বেড়েছে 5 টাকা, সাথে পেঁয়াজের দামও চড়া। সয়াবিন তেলের দাম বহুদিন ধরেই লাগামহীন, 135 টাকা কেজি সয়াবিন তেল, এখন এটার রেট হয়েছে 153 টাকা। পেঁয়াজের দামে 5 টাকা বাড়ছে কেজিতে। তবে গরুর মাংসের দাম আগের মতোই 580 থেকে 600 টাকা, আর ব্রয়লার মুরগি কেজিতে 5 টাকা কমে বিক্রি হচ্ছে 145 টাকা কেজি দরে। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা।
সকালের সংবাদে নিচ্ছে আরো একটা বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24। এবারে আন্তর্জাতিক। কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় গেল পাঁচ দিনে তীব্র দাবদাহে অন্তত 486 জনের মৃত্যু হয়েছে। গরমে সৃষ্ট দাবানলে পুড়ে গেছে এ রাজ্যের কয়েক হাজার ঘরবাড়ি। যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিমাঞ্চলেও বইছে ব্যাপক তাপপ্রবাহ। বৈশ্বিক উষ্ণায়নের বিরূপ প্রভাবের ফলে চরম ভোগান্তিতে পড়বে মানব স্বাস্থ্য। মাত্র কয়েক সপ্তাহ আগেই এ পূর্বাভাস দিয়েছিল জাতিসংঘ। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। শীতপ্রধান দেশ কানাডায় সাধারণত উষ্ণ আবহাওয়া উপভোগ করেন বাসিন্দারা, কিন্তু গেল সপ্তাহ জুড়ে কাঙ্ক্ষিত এই ঋতুতেই দেখা যাচ্ছে ভয়ঙ্কর রূপ। এরই মধ্যে দেশটির ব্রিটিশ কলম্বিয়ায় তীব্র তাপদাহে প্রাণ গেছে প্রায় 500 জনের। বিবিসি জানায়, মৃত্যুগুলোর পিছনে তাপ একটি সম্ভাব্য বিষয় বলেই ধারণা করা হচ্ছে। মৃতদের অধিকাংশই একাকী ঘরে বাস করতেন এবং তাদের বাসায় বাতাস আসা যাওয়ার ব্যবস্থা ছিল না। তীব্র তাপদাহে কানাডার লিটন শহরে সৃষ্ট দাবানল অব্যাহত থাকায় শহরটি ত্যাগ করতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা। দাবদাহের প্রভাব দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের কিছু স্থানেও। এমন তাপপ্রবাহ স্বাভাবিক পরিস্থিতিতে পরিণত হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন সিয়াটলের বাসিন্দারা। আর বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনই এমন পরিবেশ সৃষ্টির অন্যতম কারণ। জলবায়ু পরিবর্তনের সাথেই যে আবহাওয়ার পরিবর্তন হয় এমনটা অজানা নয়। এই তাপপ্রবাহ আরও দীর্ঘ, তীব্র এবং ঘন ঘন হবে। যদিও সবসময় এবারের মতো তীব্র হবে না হয়তো, তবে ভবিষ্যতে আরও তাপপ্রবাহ দেখব আমরা। মাত্র এক সপ্তাহ আগেই এক প্রতিবেদনে জাতিসংঘ জানিয়েছিল, আগামী কয়েক দশকে বিশ্বে ক্ষুধা, খরা ও রোগে ভুগবে কয়েক কোটির বেশি মানুষ, যার পেছনে দায়ী থাকবে বৈশ্বিক উষ্ণায়নের বিরূপ প্রভাব। নিবিড় আমিন, নিউজ 24। শ্রীলঙ্কা উপকূলে ভেসে আসছে শত শত মৃত সামুদ্রিক প্রাণী। বিপজ্জনক রাসায়নিক বহনকারী জাহাজে আগুন ধরে ডুবে যাওয়ার কয়েক সপ্তাহের মাথায় এই অবস্থা। কলম্বো উপকূলে জুনের প্রথম দিকে সিঙ্গাপুরে নিবন্ধিত এক্সপ্রেস পার্ল নামের জাহাজটিতে আগুন লাগার পর কয়েকদিন ধরে জ্বলার পর ডুবে যায়। এই ঘটনাকে পরিবেশের ওপর মানবসৃষ্ট ভয়াবহতম বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি 176টি কচ্ছপ, 20টি ডলফিন এবং 4টি তিমির মরদেহ উপকূলে পাওয়া গেছে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন পরিবেশবিদরা। ভারতে করোনা মহামারীর কিছুটা কমতে শুরু করেছে। এরই মাঝে আবারও পর্যটকরা আসতে শুরু করেছে উত্তরাখণ্ডের ফুলের উপত্যকায়। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তকমা পেয়েছে উত্তরাখণ্ডের ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক। চামোলি জেলায় 3658 মিটার উচ্চতায় অবস্থিত এই ফুলের উপত্যকা আদতে স্বর্গোদ্যান। 500 রকমের ফুল ফোটে এই উপত্যকায়। শুধু তাই নয়, মাস্ক ডিয়ার আর রেড ফক্স সহ বেশ কিছু প্রাণী ও নানা ধরনের পাখির দেখা মেলে এই উপত্যকায়। হিমালয়ের তুষারমণ্ডিত পর্বতমালার কোলে অবস্থিত এই ফুলের উপত্যকায় যেতে পারলে স্বর্গ দর্শনের অনুভূতি হয়। আগামী 20 জুলাই মহাকাশে যাত্রা করতে যাচ্ছেন বিশ্বের সেরা ধনকুবের অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তার যাত্রা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠার কারণ তার সঙ্গী হচ্ছেন 82 বছর বয়সী ওয়ালি ফাঙ্ক নামের এক নারী পাইলট। এছাড়াও যাচ্ছেন নিলামে লটারির পর $28 মিলিয়ন দিয়ে টিকিট পাওয়া এক অজ্ঞাত ব্যক্তি। বিস্তারিত নাহিদ জিহানের ডেস্ক রিপোর্টে। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মহাকাশ যাত্রায় সঙ্গী হচ্ছেন 82 বছর বয়স্ক একজন নারী পাইলট। ওয়ালি ফাঙ্ক নামের এই নারী জুলাই মাসেই বেজোসের প্রতিষ্ঠান ব্লু অরিজিনের মানব বহনকারী প্রথম মহাকাশযান নিউ শেফার্ডে রওনা দেবেন। ১৯৬০-৬১ সালে মরকারি-13 প্রকল্পে প্রথম নারী হিসেবে মহাকাশযান উড়ানোর প্রশিক্ষণ নেন ফাঙ্ক। আগামী 20 জুলাই তিনি মহাকাশ গমনকারী সবচেয়ে বয়স্ক মানুষ হবেন।
জেফ বেজোসের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে তিনি বলেন, আর দেরি সহ্য হচ্ছে না তার। গেল 12 জুন কে হবেন মহাকাশ যাত্রায় অ্যামাজন প্রধান জেফ বেজোসের সঙ্গী, তা নিয়ে এক নিলামের আয়োজন করা হয়, যাতে $2,80,00,000 খরচ করে লটারিতে জয়ী হওয়া এক অজ্ঞাত ব্যক্তিও জেফ বেজোস, ওয়ালি ফাঙ্ক ও বেজোসের ভাই মার্কের সঙ্গে মহাকাশ যাত্রায় সঙ্গী হবেন। নিউ শেফার্ড বুস্টার নামের মহাকাশযানটি পৃথিবী থেকে অন্তত 100 কিলোমিটার উপর দিয়ে যাবে, যেখানে তারা ভর শূন্যতা উপভোগ করবেন। 6 জনের উপযোগী এই ক্যাপসুলটি পরে প্যারাসুট ব্যবহার করে পৃথিবীতে নেমে আসবে। সব মিলিয়ে এই ভ্রমণের স্থায়িত্ব হবে মাত্র 10 মিনিট। নাহিদ সিহান, News 24। এবারে খেলার খবর। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের আগে দ্বিতীয় দিনের মতো আজ নিজেদের ঝালিয়ে নিয়েছে গোটা দল। হারারে স্পোর্টস ক্লাব মাঠে স্থানীয় সময় দুপুর 1:30 অনুশীলন শুরু করে মমিনুল বাহিনী, চলে টানা 4 ঘন্টা। মূলত শনিবার 2 দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। তাকাশিঙ্গা স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সকাল 9:30। এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে সাম্প্রতিক পরিসংখ্যান লাল সবুজদের পক্ষে থাকলেও নিজেদের কন্ডিশনে জিম্বাবুয়েকে শক্ত প্রতিপক্ষ হিসেবে মানছেন তাসকিন আহমেদ। এখন এ পর্যন্তই, সাথে থাকার জন্য ধন্যবাদ।